আসসালামু আলাইকুম ইটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম শুরুতে বিআরবিকে বল সংবাদ শিরোনাম পবিত্র ঈদ-উল-আযহা কাল প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ পাঁচ স্তরের নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীর দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা রাজধানীর হাটগুলো হঠাৎ পশুর স্বল্পতা বড় গরু নিয়ে বিপাকে ছোটগুলোর দাম বেশি মহাসড়কে নাকাল ঈদ যাত্রীরা সেন্ট মার্টিনে মিয়ানমারে যুদ্ধ জাহাজ অবস্থান নিয়ে বিএনপি জামায়াত গুজব ছড়াচ্ছে অভিযোগ ওবায়দুল কাদেরের দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে বলছে মির্জা ফখরুল এবং মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদউল আধা উদযাপনিত ফিলিস্তিনের লাখো মুসলমান অনাহারে শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ আগামী কাল পবিত্র ঈদউল আধা ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে সারাদেশের মুসলমানরা কোরবানির মধ্য দিয়ে পালন করবেন পবিত্র এই দিনটি রাজধানী ঢাকায় ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে সাতটায় ঈদকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফজলে রাব্বির রিপোর্ট ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালিত হবে সোমবার আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য কুরবানি দেবেন ধর্মপ্রাণ মুসলমানরা এদিন ঈদের নামাজের পর শুরু হবে কুরবানির আনুষ্ঠানিকতা রাজধানীতে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদ সকাল সাড়ে সাতটায় এছাড়া বাইতুল মোকাররম জাতীয় মসজিদে সকাল সাতটা আটটা নয়টা দশটা ও পৌনে এগারোটায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে এরই মধ্যে জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ সকালে এই নিরাপত্তা প্রস্তুতি দেখতে চান র্যাব মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার এখানে যেহেতু মহামান্য রাষ্ট্রপতি নামাজ পড়বেন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ থাকবেন পাঁচ স্তরের নিরাপত্তা বলায় তৈরি করা হয়েছে এর বাইরে ঢাকার বাইরে আপনারা জানেন যে সোলাকি অনেক বড় জামাত হয় এরকম রংপুর এবং দিনাজপুরে অনেক বড় বড় জামাত আছে এই জামাতের স্থানগুলোতে র্যাবের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে চলমান ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে ঈদের দিনও তবে ঈদের দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর সিলেট আর ময়মনসিংহে আসলে মৌসুমি প্রবেশ করার পরও এখন পর্যন্ত কিন্তু মৌসুমি সক্রিয় হয় নাই অর্থাৎ এটা আরও সামনে অ্যাডভান্স হয়ে ভারতের পুরো অংশ জুড়ে যখন সেটা কভার করবে তখন এটা আরও শক্তিশালী হবে অর্থাৎ এই একটি মৌসুম আসার সম্ভাবনা রয়েছে ১৯ জুন থেকে এবার সূর্য ডোবার আগে কুরবানির বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছে সারা দেশের সিটি কর্পোরেশনগুলো যেখানে সেখানে কোরবানির বর্জ্য না ফেলারও অনুরোধ জানিয়েছে তারা এটিএন বাংলা ঢাকা। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শুভেচ্ছা ঈদ উল আজহার শিক্ষা থেকে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি প্রধানমন্ত্রী আশা করেন ঈদ সবার জীবনে বয়ে আনবে অনাবিল আনন্দ প্রিয় দেশবাসী আলাইকুম বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা আপনাদের ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারাক ঈদুল আজহার শিক্ষা ধারণ করে আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি পবিত্র ঈদুল আজহা আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ঈদ মোবারক জয় বাংলা জয় বঙ্গবন্ধু পবিত্র ঈদ উল আজহার একদিন আগে রাজধানীর বিভিন্ন হাটগুলোতে দেখা দিয়েছে কোরবানির পশুর স্বল্পতা বিভিন্ন হাটে বড় আকারের কিছু সংখ্যক গরু থাকলেও মাঝারি ও ছোট গরু অধিকাংশই বিক্রি হয়ে গেছে আর যেগুলো আছে তার দাম চাচ্ছেন অনেক বেশি হাটগুলোতে ক্রেতাদের আনাগোনা থাকলেও পাচ্ছেন না পছন্দের মতো গরু ব্যাপারীরা বলছে কোরবানির পশু উদ্বৃত্ত থাকতে পারে এই শঙ্কায় শনিবার রাতে বেশিরভাগ গরু বিক্রি করে দেন তারা এইদিকে শেষ সময়ে রাজধানীর আশা গরু না পাওয়ায় অনেকে এখন ছাগলের দিকে দর্শক রাজধানীর তিনশো ফিট পশুর হাটে আছেন আমাদের সহকর্মী ইয়াসিন রানা আমরা এখন সরাসরি চলে যাব তার কাছে রানা শেষ মুহূর্তে কোরবানির পশু কেনা বেচা নিয়ে আপনার কাছে কি কি তথ্য আছে আমাদেরকে জানান ধন্যবাদ আমরা দুপুরের পর থেকে বেশ কয়েকটি হাট ঘুরে এখন রাজধানীর তিনশো ফিট হাটে আমরা অবস্থান করছি আপনি যে বিষয়টি বলছিলেন যে বেশিরভাগ হাটে কিন্তু পশুর রয়েছে। রাজধানীর বিভিন্ন হাট ঘুরে এই হাটে আসছেন কারণ এই হাটে কিছু সংখ্যক কোরবানির পশু গরু এবং ছাগল রয়েছে আপনি আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এখানে আমার পিছনে কিছু বড় ধরনের গরু রয়েছে যেগুলোর দাম মূলত দুই লাখ টাকার উপরে এগুলো অবিকৃত রয়েছে তবে সংখ্যা খুবই কম আর এছাড়া যে ছোট গরুগুলো রয়েছে যেগুলোর দাম আশি থেকে এক লাখ তিরিশ হাজার টাকার মধ্যে এই গরুগুলো এখন পর্যন্ত যারা ক্রেতারা আসছেন তাদের তারা কিনে নিয়ে যাচ্ছেন তবে ব্যাপারীরা বলছেন যে গরুগুলো গতকাল বড় গরুগুলোর দাম তিন লাখ পঞ্চাশ হাজার কিংবা চার লাখ টাকা উঠেছিল সেই গরুগুলো আজকে দুই লাখ বিশ আড়াই লাখ টাকা বলছেন ক্রেতারা যার কারণে বড়গুলো বড় গরুগুলো বিক্রি হচ্ছে না আর এছাড়া এই হাটের আশেপাশে কিছু লোকাল যে এলাকা রয়েছে রূপগঞ্জ এবং কালীগঞ্জ থেকে তারা এই হাটে গরু নিয়ে আসছেন এই এই ছিল হাটের সর্বশেষ অবস্থা পুনম আপনাকে ধন্যবাদ এবারও দিনাজপুরের গড়ের শহীদ বড় ময়দানে এশিয়ার সবচেয়ে বড় ঈদ জামায়াত অনুষ্ঠানের আয়োজন চলছে তেইশ জায়গা জুড়ে বিস্তারিত ওই ঈদগাহে একসাথে নামাজ আদায় করতে পারেন কয়েক লাখ মুসল্লি ২০১৭ সালে নির্মিত বান্ন গম্বুজের ঈদগাহের মিনার তৈরিতে ব্যয় করা হয় প্রায় চার কোটি টাকা দেশের বিভিন্ন জেলায় এমনকি বিদেশ থেকে ঈদের নামাজ পড়তে এখানে আসেন মুসল্লিরা এদিকে কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে দেশে বৃহত্তম ঈদ জামাতের প্রস্তুতি শেষ হয়েছে এ বছর এটি হবে একশো তম ঈদ জামাত ঈদুল উল জামাত নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থায় থাকছে সর্বোচ্চ অগ্রাধিকার দূর দূরান্তের মুসলিদদের যাতায়াতের সুবিধায় শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ ট্রেন দুটি ময়মনসিংহ ও ভৈরব থেকে মুসল্লিদের নিয়ে এসে নামাজ শেষে পুনরায় ফিরে যাবে শোলাকিয়া মাঠে ঈদ জামাত শুরু হবে সকাল নয়টায় মহাসড়কে যানবাহনের চাপ কমলেও বাস টার্মিনালের আশপাশ এবং রাজধানীর প্রবেশ মুখগুলোতে তীব্র যানজটে নাকাল ঘরমুখ যাত্রীরা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে পোস্তগোলা যেতে সময় লাগছে দুই থেকে তিন ঘন্টা এদিকে নানা বিধি নিষেধের পরও ট্রেনের ছাদে বাড়ি ফিরছেন অনেকে মানবিক কারণে নির্ধারিত আসনের চেয়ে অতিরিক্ত টিকিট দেওয়া হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ মিজান শাহজাহানের রিপোর্ট রাত পোহালি ঈদ পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য খুব সকালেই বাসে চড়েন এসব যাত্রী কিন্তু বিধিভাম সায়েদাবাদ টার্মিনালি কেটে যায় তিন ঘন্টা আমরা সাদাবাদ বই সরেছি দু ঘন্টা এক জায়গায় বইসে রয়েছি অভিন কোন শাড়ি সারার নাম কোথাও নাই কালকে গিয়ে কি ঈদ করতে পারবো এমন কোনো সম্ভাবনা দেখতেছি না এদিকে রেলের শিডিউল বিপর্যয় না ঘটলেও অতিরিক্ত যাত্রী চাপের কারণে অনেকেই বাড়ি ফিরছেন দাঁড়িয়ে কিংবা ট্রেনের ছাদে করে দাঁড়ায় আছে লোকজন সবাই যদি বসে যেতে পারতো তাহলে আমরাও খুশি হতাম রেলওয়ের অব্যবস্থাপনা আছে সেটা দূর করতে হবে সেটা দূর করলে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো ঈদ যাত্রার মধ্যে পদ্মা সেতু হওয়ার পর বরিশালগামী লঞ্চে চাপ কমেছে কিন্তু দ্বীপ জেলা ভোলা ও দ্বীপ উপজেলা উদ্দেশ্যে নয়টি লঞ্চ ছেড়ে গেছে তিল ধারণের ঠাই ছিল না এসব নৌজানে মিজান শাহজাহান এটিএন বাংলা ঢাকা মধ্যপ্রাচ্য ও সৌদি আরবের সাথে মিল রেখে দেশের কয়েক জেলায় আজ উদযাপিত হচ্ছে পবিত্র সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলা মাঠে অনুষ্ঠিত জামাতি মুফতি মইনুল হক চট্টগ্রামের জাহাঙ্গীর তরিকার অনুসারীরাও আজ ঈদ উদযাপন করেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর কেদারপুর চণ্ডীপুর ও ভেদরগঞ্জ উপজেলার তিরিশ গ্রামে প্রায় পনেরো হাজার মুসল্লি ঈদ উদযাপন করছেন লক্ষ্মীপুরে দশ গ্রামের সহস্রাধিক মানুষ সকালে স্থানীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন এবং পশু কুরবানি করেন একই সাথে দিনাজপুর ও বরিশালের কিছু এলাকাতেও ঈদের জামাত অনুষ্ঠিত হয় সেইন্ট মার্টিনে মিয়ানমারের যুদ্ধজাহাজ অবস্থানের বিষয়ে সরকার এবং সেনাবাহিনীর সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি জামায়াত এই ইস্যুতে গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি এদিকে সরকারের নীরব ভূমিকায় দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত ইমদাদুল্লাহ বাবর রিপোর্ট সেন্ট মার্টিন দ্বীপের কাছে মিয়ানমারের যুদ্ধ জাহাজ অবস্থান করে দেশটির বিদ্রোহীদের দমনে ছুটছে গুলি ও বোমা এতে আতঙ্কিত দ্বীপবাসী রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন এই ইস্যুতে সতর্ক রয়েছে সরকার দ্বীপ সেন্ট মার্টিনাতে ছড়াচ্ছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে সেনাবাহিনী সহ আমাদের দায়িত্বপ্রাপ্তরা সতর্ক অবস্থা আর ঠাকুরগাঁওয়ের তাঁতিপাড়ায় নিজ বাসায় ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশের স্বাধীনতা রক্ষায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে এটা একটা নতজাদু সরকার এই বিদেশের উপর নির্ভর করেই সে ঠিকই আছে যে কারণে সে একটা কথা বলতে পর্যন্ত সাহস পায় না মিয়ানমার থেকে গুলি হচ্ছে আবার মারাও লোক অথচ দেখা যাচ্ছে সে কোনো কথা বলে না তো এটাকে আমরা তীব্রভাবে কন্ডেম করি এবং আমরা মনে করি অবিলম্বে সরকার পদত্যাগ করাচ্ছে ইস্যুতে সেনাবাহিনীর মত ইন্টারভিউ তো সরকার নির্ধারণ করবে এবং সেখানে তো জবাব দিতে হবে একটা স্টেটমেন্টও দেয়নি তো এদিকে সেন্ট মার্টিন পরিদর্শন করে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেন মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকি এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মিয়ানমারের কোনো যুদ্ধ জাহাজ বাংলাদেশের জলসীমায় নেই নিজেদের জলসীমায় থেকে তারা তাদের কর্মকাণ্ড চালাচ্ছে ইমদাদুল্লাহ বাবু এটিএন বাংলা ঢাকা মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা মক্কার আরাফাত মুজদালিফার অবস্থানের পর পোশ কোরবানিদের পবিত্র হজ পালন শেষ করছেন হাজিরা আরবের ঘরে ঘরে বইছে খুশির বন্যা তবে পবিত্র এই উৎসব বেদনাময় হয়ে উঠেছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় কোরবানি দেয়া দূরে থাক ক্ষুধা যন্ত্রণা ও মৃত্যু ভয় নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে ছুটছেন সেখানকার লাখো মুসলমান আরো জানাচ্ছেন ক্রামতুল্লাহ বিপ্লব ঝলকানো চমকানো আলোর জৌলুসে ঈদুল আজহার আগমনী উৎসব শনিবার রাতেই হয় দুবাইসহ মধ্যপ্রাচ্যের বড় শহরগুলোতে নানা আনন্দ আয়োজনে ঈদ উদযাপন হচ্ছে সাউদি আরব কুয়েত কাতার বাহরাইন সহ বিভিন্ন দেশে এর আগে শনিবার রাতে আরাফাত ময়দানে হজের আনুষ্ঠানিকতা শেষে মুজদালিফায় পৌঁছান বিশ লাখেরও বেশি মুসল্লি হজের ফরজ মেনে সারা রাত খোলা আকাশের নিচে সেখানেই কাটান তারা কারণ মুসলমানদের আদি পিতা হজরত আদম আর মা হজরত হাওয়া এভাবেই রাত পার করেছিলেন মুজদালিফায় প্রতীকী শয়তানকে পাথর মারার জন্য সেখান থেকে পাথরও কুড়িয়ে নেন মুসল্লিরা সকালে জামারার তিন স্তম্ভে পাথর নিক্ষেপ শেষে পশু কুরবানি দিয়ে হজ পালন শেষে মক্কায় ঈদুল আজহা উদযাপন করছেন হাজিরা পবিত্র কাবায় তাওয়াফ শেষে তাদের আবার ফিরতে হবে মিনার তাপুতে আগামী দুদিন সেখানেই অবস্থান করবেন হাজিরা এদিকে ক্ষুধা যন্ত্রণা ও মৃত্যু ভয় নিয়ে এবার ঈদুল আজহা পার করছেন ফিলিস্তিনি মুসলমানরা আগে কখনো এত দুঃসময় আর আসেনি তাদের থাকার ঘর নেই পরনে পরিচ্ছন্ন কাপড় নেই আহত অসুস্থ অনেকেই দিশেহারা হয়ে পথে পথে ঘুরছেন এর মধ্যেই এসে পড়ছে ইসরায়েলি বাহিনীর ছোড়া গুলি বোমা ক্ষেপণাস্ত্র গত বছরও এই অবস্থা ছিল না তাদের অক্টোবরে শুরু ইসরাইল হামাদ যুদ্ধে একেবারে সর্বশান্ত হয়েছেন গাজার অন্তত পনেরো লাখ মুসলমান কোরবানি দেওয়ার মতো পশু নেই গাজা উপত্যকায় খাবার মাংস পাওয়া যায় না কোনো দোকানেই তাই ঈদের দিন পোলাও মাংস খাওয়া দূরে থাক গাজার বুবুক্ষ মুসলমানদের খাবারের জন্য দাঁড়াতে হচ্ছে লঙ্গরখানার লাইনে গ্রামুদ্দুল্লা বিপ্লব এটিএন বাংলা দর্শক ঈদ উল উপলক্ষে আট ব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচারের কারণে বাংলার সন্ধ্যা ছয়টার গ্রামগঞ্জ এবং প্রতি ঘন্টার সংবাদ প্রচারিত হবে না এবারে বিকাশ ঈদ গ্রাহকদের ঈদ আনন্দ বাড়িয়ে দিতে সেলুন ও পার্লারে বিশেষ অফার দিচ্ছে বিকাশ নির্ধারিত আউটলেটগুলোতে সেবা গ্রহণে এ সুবিধা পাচ্ছেন ক্রেতারা বিকাশ ঈদ বাজার নিয়ে ঐশী গোস্বামী প্রমার আরেকটি রিপোর্ট ঈদের বিশেষ দিনে নিজেকে সুন্দর ও পরিপাটি করে সাজিয়ে তুলতে নারীরা ভিড় করছেন রাজধানীর বিউটি সেলুনগুলোতে ঈদ উপলক্ষে এরই মধ্যে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে বিউটি সেলুন স্টুডিও ওমরে সেখানে নারীরা পাচ্ছেন সিগনেচার হেয়ার কালার থেকে শুরু করে বিভিন্ন সেবা আমাদের হচ্ছে নর্মালি অল কাইন্ড অফ স্পা সার্ভিসেস হয়ে থাকে বাট হচ্ছে ফেমাস বলতে গেলে আমাদের কালারটা মেইনলি কারণ হচ্ছে ফারেজ আফার ওনার উনি হচ্ছে আমাদের কালারও করেন প্লাস উনি ওনারও সার্ভিস এভরিথিং হয়ে থাকে ঈদ উপলক্ষে আমাদের একটা ডিসকাউন্ট চলছে যে হাজারে একশো টাকা পাবে এবং হচ্ছে এটা তিনবার পার্চেস করতে পারবে চাই এই ঈদে স্টুডিও ওমরের আউটলেটগুলোতে সেবা নিয়ে বিকাশে পেমেন্ট করলে ক্রেতারা পাচ্ছেন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক বিকাশের দ্বা এই অফারে কোপন কোড ব্যবহারে একজন গ্রাহক পাবেন সর্বোচ্চ তিনশো টাকা ক্যাশব্যাক অশু গোস্বামী প্রোমো এটিএন বাংলা ঢাকা এই ঈদে দেশ জুড়ে কেনাকাটা ফুরতে হবে শুধু বিকাশে ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে সর্বাধুনিক সম্পন্ন শক্তিশালী রেজিমেন্ট হিসেবে গড়ে তুলতে চতুর্থ প্রজন্মের ট্যাঙ্কশ আধুনিক অস্ত্রে সজ্জিত করা হয়েছে বলে জানিয়েছেন বিদায়ী সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ দুপুরের চট্টগ্রাম সেনানিবাসে কর্নেল অব দি রেজিমেন্ট ও কর্নেল কমান্ড্যান্টের বিদায় কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি একথা বলেন এর আগে সেনা প্রধান দরবারে অংশ নেন এ সময় সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তা ইস্টবেঙ্গল রেজিমেন্ট রেজিমেন্ট অব আর্টিলারি এবং মিলিটারি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা সহ চব্বিশ পদাতিক ডিভিশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা জেসিও এবং অন্যান্য পদবীর সেনা সদস্যরা উপস্থিত ছিলেন নড়াইলে ছাত্রদের উদ্যোগে বাড়ির সামনে চলাচলের রাস্তা পেলেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক শ্রীবাস দত্ত উনিশশো সালে তার নির্মিত বাড়িটির সময়ের পরিক্রমায় চারপাশ থেকে বন্ধ হয়ে যায় অন্যান্য মানুষের দালান কোঠায় চলাচলের রাস্তাও ছিল না বললেও চলে তবে প্রিয় শিক্ষকের সমস্যার কথা শুনে নানা কর্মসূচি পালন করতে থাকেন তার ছাত্ররা তাদের সাথে ঐক্যমত জানিয়ে শিগগিরই বাড়ির সামনে রাস্তা দেওয়ার কথা জানান প্রতিবেশীরা পাইছি একটু জায়গা গড উঠে এসে কিনে রাখছি আনন্দের সাথে এখন আমি বুঝতে পারছি যে আমার যাওয়ার তো পথে বেরোনো কোনো কোনো পথ নেই তাই আমি ছাত্রদের কাছে সাহায্য চাইছি জায়গাটা এখন বলা যায় যে ইচ্ছা কি দিচ্ছি এখন আর চারটা পার বেলেই লাগবে এবারে আলারাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ পশু জবাইয়ের জন্য অনেকে ব্যস্ত ছুরি চাপাতি ও পাঠি সহ আনুষঙ্গিক সরঞ্জাম সংগ্রহ করতে ক্রেতাদের চাহিদা মেটাতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামাররা রাজধানীর অলিগুলিতে বসেছে ঘাস খড়কুটা এবং গম ফুসির ভ্রাম্যমান দোকান খায়রুল ইসলামের রিপোর্ট রাত পার হলেই মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ইদুল উল তাই তো পশু কোরবানি দেওয়ার জন্য নতুন ছুরি চাপাতি ক্রয় কিংবা পুরোনো দা বটি কামারপাড়ায় ভিড় ক্রেতাদের রাজধানীর বিভিন্ন জায়গা থেকে অনেকেই ছুটে এসেছেন কারণবাজারের বাজারের কামার প্রত্যাশিত বেচা বিক্রি হওয়ায় খুশি কামারিরা প্রতি বছর এখানে আসি আমরা আসলে ছুরি ধার করার জন্য গত বছর কিনছিলাম বাট এই বছর আগে ধার দিলাম তো দুইটা বডি আর একটা দা একটা ছুরি আপনার আড়াইশো টাকার মতো নিচ্ছে গতবার এসছে একটু বেশি আর কি হ্যাঁ চলছে ভালো চলছে অন্য অন্য বছর থেকে ভালো চলছে ইনশাল্লাহ জিনিসপত্র যে যেগুলো নেবেন সবগুলো হাতের নাগালে আছে এটা কোরবানির সময় এলেই চলে এই দশ দিনে আমরা বেশি আসার আর বেশি নামরা কোরবানির ঈদকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান ভাবে বসানো হয়েছে পাটি ঘাস খড়কুটা ও গম ভুষির দোকানও বছর এই সময়টাতেই ব্যস্ততম সময় পার করে কারণ বাজার কামারপাড়ার এসব কামারিরা উন্নত ও ভালো মানের ছুরি চাপাটি তৈরি করার সুনামও রয়েছে তাদের তাই তো দেশের বিভিন্ন জায়গা থেকে ছুরি চাপাটি কেনার জন্য অসংখ্য ক্রেতা ছুটে আসেন এখানে খায়রুল ইসলাম এটিএন বাংলা ঢাকা এবারে খেলার খবর বিশ্বকাপের সুপার নিশ্চিতে আগামীকাল ভোরে নেপালের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠার সমীকরণটা টাইগারদের জন্য বেশ সহজ ড্র করলে তারা পৌঁছে যাবে সুপার এইটে তরুণ পেসার তানজিম হাসান সাকিব জানান নেপালকে হারিয়ে সুপার এইট পর্বে যেতে চায় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে খেলাটি শুরু হবে সোমবার ভোর সাড়ে পাঁচটায় আগে বল সংবাদ পবিত্র ঈদ উল আঝা কাল প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগা পাঁচ স্তরে নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীর দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা রাজধানীর হাটগুলো হঠাৎ পশুর স্বল্পতা বড় বড় নিয়ে বিপাকে ছোটগুলোর দাম বেশি মহাসড়কে নাকাল ঈদ যাত্রীরা সেন্ট মার্টিনে মিয়ানমারের যুদ্ধ জাহাজ অবস্থা নিয়ে বিএনপি জামায়াত গুজব ছড়াচ্ছে অভিযোগ ওবায়দুল কাদেরের দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে বলছে মির্জা ফখরুল এবং মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদ উল হাছা উদযাপিত ফিলিস্তিনের লাখো মুসলমান অনাহারে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটেন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটেন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে